নতুন বন্ধুটি এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আমিও তাই শুনেছি। ওহো বন্ধুরা, আজ কিন্তু সিসিমপুরে আমাদের একজন নতুন বন্ধু আসবে। সেই জন্য ইকরা অনেক কিছু আয়োজন করেছে, তাই না? হ্যাঁ তাই। আচ্ছা ইকরি, এই আশাকে তো কোথাও দেখতে পাচ্ছি না, তুমি কি কোথাও দেখেছো আশা? হ্যাঁ, দাঁড়াও ইকরি এক্ষুনি দেখছে। হ্যাঁ আচ্ছা, কি খবর আশা? আমার মনে হয় লাইব্রেরিতে কাজে আটকা পড়ে গেছে। গুনিমারা জানো জানো টুকটুকি বলেছে কি, নতুন বন্ধুটার নাকি সব বন্ধুকে খুব ভালোবাসে। এই শুন না, নতুন বন্ধুকে দেখার জন্য কি তো আর অপেক্ষাই করতে পারছে না। ধৈর্য ধরো একরি, ধৈর্য ধরো। আরে টুকটুকি তো গেছে বন্ধুটাকে আনতে। ভালো না গুনিমারা? ইকরি দেখো তো ফুলগুলো কম হয়ে গেল কিনা। কি জানি, আমি ঠিক বুঝতে পারছি না হালুম। তাছাড়া আমার মিষ্টি বানানো এখনো শেষ হয়নি, সেই চিন্তায় আমি অস্থির। মিষ্টিগুলো আবার ওর পছন্দ হয় কিনা তা তো জানি না, তবে শুনেছি ও খুব বুদ্ধিমতী। টুকটুকি সঙ্গে নাকি স্কুলেও যায়, ফুলগুলো ও নিশ্চয়ই পছন্দ করে দেবে। নতুন বন্ধুটি স্কুলেও যায়, দারুণ ব্যাপার না? সুন্দর সিসিমপুর, কি ভালো এখানকার সবাই। এসে গেছে বেলার, এসে গেছে বেলার। তোমরা সবাই এখানে? আচ্ছা নতুন বন্ধুটার নাম কি? নাম লিখতে হবে। নাম নাম যেন কি, কি যেন নাম? টুকটুকি তো নতুন বন্ধুটার নাম বলেনি। তাহলে এখন কি হবে? নতুন বন্ধুটা যদি এক্ষুনি চলে আসে? ইয়ে, আমি কি জানতে পারি তোমরা কার জন্য এত সব আয়োজন করছো? সে এক অসাধারণ বন্ধু। টুকটুকি কোথায়? টুকটুকি নতুন বন্ধুটার নাম জানে? টুকটুকি, টুকটুকি নতুন বন্ধুটার নাম কি? ওর নাম আমি তাহলে নতুন বন্ধু রায়ের নামটা ব্যানারে লিখে ফেলি। লেখো লেখো লেখো। আমারও মিষ্টি বানানো শেষ, চলো খাওয়া শুরু করি।